আরে সারাদিন বইবে টিভি দেখতে দেখতে বোর হয়ে গেছি, কি যে করি। আইডিয়া, চলো আমরা বাইরে ঘুরতে যাই। বাইরে ঘুরতে যাইতে পারি যদি তুই পলিথিনের জায়গা করস তাহলে। আরে ধর ফাইজামি করে না তো, খালি ফাইজামি করে ও ভাইয়া, এটা আমরা কই আইলাম? এখান থেকে তো বাসার রাস্তা আমি চিনি না। হাঁটতে হাঁটতে আসলে আমরা আজকে অনেক দূরে এসে পড়েছি, আর যেহেতু এখন রাত হয়ে গেছে এবং এখান থেকে আমরা বাসার রাস্তাটাও চিনি না, আমাদের উচিত এই বাড়িতে আজকে রাতটা কাটিয়ে দেওয়া। কোন বাড়ি? এই বাড়ি? এই বাড়ি ইয়ে মানে এই বাড়িতে রাতে থাকবে? হ্যাঁ, সমস্যা কি এই বাড়িতে? ও হাহা, বুঝেছি তুমি ভূতের ভয় পাচ্ছ। তাহলে শোনো, আমি হচ্ছি পালোয়ান বংশের ছেলে, মানে বিলাই আর কি। আমার কাছে ভূত কেন, ভূতের চাচা চাচি দাদা দাদি নানা নানিও যদি আসে তাও আমি ভয় পাই না। উল্টো আমি পালোয়ান বংশের ছেলে শুনলে ওরা আমার থেকে পালাবে, সুতরাং তোমার কোনো ভয় নেই, বুঝেছ? বলে আর দেরি কেন, তাড়াতাড়ি চলো ঘরে যাই, অনেক টায়ার্ড লাগছে, একটু ঘুমাই। আমার ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে এই বাসায় আসলে কিছু আছে, এখনো সময় আছে, চলো পালাই। আরে বলো না কি, আমি তোকে বারবার বলছি আমি পালোয়ান বংশের ছেলে মানে বিলাই, আমি ভূতটুত ভয় পাই না, তোরও ভয় পাওয়ার কারণ নেই। আর শোন, তোর জন্য অনেক সুন্দর একটা রুম ঠিক করেছি, আর কালকে সকাল হলেই তো চলে যাব, এত ভয় পাওয়ার কি আছে? তুই শুধু ও বাবা, এটা কি?